পঞ্চায়েতের প্রার্থী বাসবেন বাসিন্দারা আগামী পঁচিশে এপ্রিল থেকে অভিষেকের রাজ্য পরিক্রমা পাহাড় থেকে সমতল দু মাসের কর্মসূচি প্রার্থী বাসতে ভোট গোপন ব্যালটে পঞ্চায়েত ভোটে প্রার্থী বাঁচতে অভিনব কর্মসূচি তৃণমূলের এবার প্রার্থী বাছাই করতে মানুষের দৌড়ে দৌড়ে পৌঁছে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি গ্রামের মানুষের মতামত নেবেন জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এলাকার মানুষ গোপন ব্যালটে ভোট দেবেন সেই ভোটদানের মাধ্যমেই ঠিক হবে এলাকার তৃণমূল প্রার্থী তৃণমূলের নতুন এই কর্মসূচির নামকরণ করা হয়েছে তৃণমূলের নবজোয়ার গতকাল বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী পঁচিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি টানা দুমাস ধরে চলবে কর্মসূচি পাহাড় থেকে সমতল একইভাবে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের প্রার্থী বাছাই করবে তৃণমূল পঞ্চায়েতে তৃণমূলের জনপ্রতিনিধিরা হবেন স্বচ্ছ ভাবমূর্তির যার গায়ে থাকবে না দুর্নীতির দাগ এমন চিন্তাধারা সামনে রেখেই পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে আগামী পঁচিশে এপ্রিল কোচবিহারের দিনহাটা থেকে শুরু হবে কর্মসূচি টানা ষাট দিন পর সেই কর্মসূচি শেষ হবে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে এসে বিগত দিনে বারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেছে দাদা ধরে নেতার ব্যাগ বা জলের বোতল বয়ে পঞ্চায়েতে প্রার্থী হওয়া যাবে না জানা গেছে এই কর্মসূচিতে ঊনপঞ্চাশ দিনের মাথায় বনগা দক্ষিণ বিধানসভা এলাকায় এসে পৌঁছাবেন অভিষেক সেখানে সভা করবেন তিনি ডাকা হবে আশেপাশের সমস্ত পঞ্চায়েতের মানুষকে প্রার্থী বাছাই করতে একইভাবে ভোট নেবেন সাধারণের বৃহস্পতিবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন জনগণের মত নিয়ে প্রার্থী নির্বাচনের এই প্রয়াস নজিরবিহীন দেশের মধ্যে এই প্রথম আমরা কর্মসূচি শুরু করছি আগামী পঁচিশ তারিখ থেকে এবং টানা দু মাসের বেশি এই কর্মসূচি চলবে পঁচিশ তারিখ থেকে বাংলার একদম সেই কুচবিহার যেখান থেকে বাংলা শুরু হচ্ছে সেই দিনহাটা থেকে আমরা কর্মসূচি শুরু করছি এবং আমরা শেষ করব দক্ষিণ চব্বিশ পরগনার সাগর বা পাথর প্রতিমা বা কাকদ্বীপে এবং দু মাস ধরে আমি চব্বিশ তারিখ বিকেলে কলকাতা থেকে বেরোব আমি সোজা বাগডোগরায় যাব সেখান থেকে কুচবিহার যাব নেবে প্রথমে মদনমোহন মন্দিরে পুজো দেবো পুজো দিয়ে আমি সোজা দিনহাটায় যাব চব্বিশ তারিখ দু মাস কলকাতায় ফিরব না দু মাস টানা রাস্তায় থাকব। যে কখনো কুচবিহার কখনো জলপাইগুড়ি আমরা আবার পুরো সম্পূর্ণ করে যেদিনকে সাগরে এটা শেষ হবে শেষ করে তারপর আমি বাড়ি ফিরব যে দু মাস আমি জানি গরমে খুব কষ্ট হবে কিন্তু কিছু যদি বদলাতে হয় বা কোথাও যদি কোনো আমূল পরিবর্তন আনতে হয় সবাইকে একটু কষ্ট করতে হবে সুতরাং আমরা নিশ্চিতভাবে মানুষ অব্দি পৌঁছানোর চেষ্টা করবো জনসংযোগ যাত্রা যখন আমি শুরু করব সকাল দশটা এগারোটা থেকে এই কর্মসূচি শুরু হবে এবং দিনে চারটে পাঁচটা করে জনসভা থাকবে মানুষের সাথে কথা বলার মানুষের সাথে কথা বলে তাদের মতামত নেওয়ার একটা সুযোগ থাকবে যে প্রতিদিন সকাল দশটায় বেরিয়ে প্রথম কর্মী কর্মী প্রথম কর্মীসভা বা জনসভা থাকবে ধরুন বেলা একটা তারপর বেলা দুটো তারপর তিনটে তারপর চারটে এই তিন চারটে পাঁচটা করে জনসভা করার পর মানে কখনো তিনটে থাকবে কখনো চারটে থাকবে কখনো পাঁচটাও থাকতে পারে এই তিন চারটে পাঁচটা করে জনসভা করার পর আমি ছটার সময় সেই ক্যাম্পে ফিরব ক্যাম্পে ফিরে সেই ক্যাম্পে সেদিনকে সন্ধ্যেবেলায় যেই জেলায় ক্যাম্পটি তৈরি হয়েছে সেই জেলার একদম জেলা প্রেসিডেন্ট থেকে শুরু করে জেলা পরিষদ মেম্বার থেকে শুরু করে একদম বুথ প্রেসিডেন্ট অব্দি সবাইকে সেই ক্যাম্পে অধিবেশনে ডাকা হবে এই অধিবেশনে প্রথমবার তৃণমূলের প্রত্যেকটা বুথ সভাপতিকে ডাকা হবে শুধু তৃণমূলের যারা পদাধিকারী তারা নয় সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা রয়েছে তাদেরকেও ডাকা হবে বিশিষ্ট সমাজসেবক যারা রয়েছে তাদেরকেও ডাকা হবে এক এক দিন ক্যাম্পে তিন হাজার চার হাজার করে লোককে ডাকা হবে এবং তাদের সাথে আমি কথা বলার পর গোপন ব্যালটে তাদের ভোট নেওয়া হবে গোপন ব্যালটে সেই কর্মসূচিটার নাম হচ্ছে গ্রাম বাংলার মতামত ওপেন ব্যালট নয় আপনি যখন ভোট দেবেন আপনার নাম থাকবে না আপনার ফোন নাম্বার থাকবে না আপনি গোপন ব্যালটে ভোট দেবেন যে আপনি কোন পঞ্চায়েত থেকে আসছেন এবং কাকে প্রার্থী হিসেবে আপনি আগামী দিন আপনার বুথ থেকে বা আপনার পঞ্চায়েত বা জেলা পরিষদ থেকে দেখতে চান ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা